এটা ডেপুটেশন হচ্ছে শুধু আমাদের নয় সারা ভারতবর্ষে যত আইনজীবী আছে তারা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ডেপুটেশান দিচ্ছি এবং বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমা যেখানে যেখানে আদালত আছে এখানে মোটামুটিভাবে আমাদের এখানে বহরমপুর এবং লালবাগ আছে এবং তার সঙ্গে জঙ্গিপুর আমাদের সঙ্গে যোগ করছে আর কান্দি সেখানে এসডিওর কাছে দিচ্ছেন আমাদের মূল বিষয় যেটা হচ্ছে যে আমরা সমাজের বন্ধু হিসেবে কাজ করি সমাজের বহু জায়গায় আমাদেরকে বিনা ব্যয়ে বিনামূল্যে আমাদের কাজকর্ম করতে হয় কিন্তু আমরা দেখি যে সমাজের কোন স্তরের মানুষ বা আমাদের দেশের সরকার আমাদের এই আইনজীবী সম্পর্ক ক্লাস সম্পর্কে কেউ ভাবেন না আমাদের কোনো আর্থিক কোনো নিরাপত্তা নেই আমাদের সামাজিক নিরাপত্তা নেই আমাদের কোনো ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই আমরা যে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সেই বিচার ব্যবস্থায় বিচারের পরিবেশ নেই যেখানে দাঁড়িয়ে আমরা মানুষকে সুবিচার পাইয়ে দিতে পারবো এ সমস্ত দায় দায়িত্ব আমাদের সরকারের নিতে হবে আমাদের কোন নিজস্ব চেম্বার করা অনেকের ক্ষমতা নেই আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই আমাদের যে সমস্ত আদালতগুলো আছে সেগুলো যা আছে তাতে সেখানে বিচারের উপযোগী পরিবেশ নেই সেখানে এসি নেই অথচ একটা সাধারণ অফিসে গিয়ে দেখা যাচ্ছে যে অফিসে তারা এসির নিচে বসে কাজ করছেন আমরাও ঘামছি জজ সাহেবেরা ঘামছেন যারা বিচার প্রার্থী তারাও ঘামছেন এই অবস্থায় আমাদের বিচারের জায়গায় যেতে হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে কাজ করার পরেও আমরা দেখছি যে আমরা যখন অসুস্থ হয়ে পড়ছি আমাদের চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারছি না আমাদের যখন অপমৃত্যু ঘটছে বা মৃত্যু ঘটছে আমাদের সংসার পরিবার বর্গ তারা না খেতে পেয়ে মরছে আমাদের কি অবস্থা হচ্ছে কেউ কোনোভাবে কোনো খবর নিচ্ছে না আজকে আপনারা দেখছেন সারা ভারতবর্ষে এখন যারা অন্ততপক্ষে কৃষি মজুর পর্যন্ত তাদেরও ইনশোর করার আছে তাদের সম্বন্ধে সরকার ভাবেন কিন্তু আমাদেরকেও কোনো কিছু ভাবেন না আমরা এতদিন কাজ করার পর অনেকে গৃহহীন হয়ে পড়েছি আমাদের নিজস্ব গৃহ তৈরি করার মতন ক্ষমতা নেই আর্থিক ক্ষমতা নেই সে বিষয়ে কিন্তু আমাদের কেউ দেখেন না এটা সরকারের দায়িত্ব আছে সাংবিধানিক দায়িত্ব আমাদের দেখবার জন্যে সারা দেশের মধ্যে দেখা যায় যে পার্লামেন্টে প্রতি বছর বাজেট তৈরি হয় বিভিন্ন খাতে বিভিন্ন টাকার মোটা টাকার বাজেট হয় কিন্তু এই আইনজীবীদের জন্যে কোনো বাজেট নেই এই সমস্ত বিষয়গুলো আমরা অনুভব করছি যে সরকার আমাদের জন্য কোনো কিছু করছেন না প্রাইম করছেন অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো সালে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার বলছি সারা ভারতবর্ষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এরকমভাবে ডেপুটেশান দিয়েছিলাম বিভিন্ন মিটিং রেজলিউশন পাঠিয়েছি উনিশশো চোদ্দো সাল থেকে আজ পর্যন্ত কোনো কোনো ব্যবস্থা করা হয়নি কোনো নজর দেওয়া হয়নি সেই জন্য আমরা সারা ভারতবর্ষের বার কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা আমাদের যারা নেতৃস্থানীয় যারা তারা সে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আমরা এই ডেপুটেশান দেব এবং এটা একটা আলটিমেটাম হিসেবে আমাদের প্রধানমন্ত্রীকে জানাব যদি আপনি আমাদের সম্বন্ধে না ভাবেন তাহলে পরে আমরা আগামী দিনে অন্য কোনো জায়গায় হয়তো আমাদের যেতে বাধ্য হতে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে এই পাঁচটা দাবি নিয়ে আমরা করছি আমাদের অনেক মহিলা অ্যাডভোকেট রয়েছেন তাদের টয়লেট নেই তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই তাদের জন্য বসবার বা অন্য কোনোভাবে একটা ক্লায়েন্টের সঙ্গে কনসালটেশন করবে সেরকম কোনো ব্যবস্থা নেই জেলায় কতজন আইনজীবী পথে নেমেছেন আমরা আজকে সারা ভারতবর্ষে যত আইনজীবী আছে প্রত্যেকে আমরা একই সঙ্গে গলায় গলা মিলিয়ে কতজন আছে আমাদের এই জেলায় অন্ততপক্ষে দু হাজার আইনজীবী আছি আমরা দু হাজার আইনজীবী আজকে আমরা রাস্তায় নেমেছি এবং ডেপুটেশনে আমরা আমরা এখানে যেমন দিচ্ছি কাঁদিতে আছে এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তারা দিচ্ছে কর্মশা দিন হিসেবে আমরা কর্মবিরতি দিবস হিসেবে আমরা পালন করছি না কিন্তু আমরা যখন রাস্তায় নেমেছি রাস্তায় নেমে আর কাজ করা আমাদের পক্ষে মানুষের